বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সিভিক ভলেন্টিয়ার ও পৌরসভার কর্মীকে হুমকি দেখিয়ে পার করল এক ব্যক্তি। অভিযোগ, গাড়িটি দাঁড়িয়ে থাকার সময় শেখ বাপি নামে এক ব্যক্তি মোটর বাইকে করে এসে সিভিক ভলেন্টিয়ার ও পৌরসভার কর্মীকে রীতিমতো চমকে গাড়িটিকে পার করে দেয়। হ্যাঁ, আপনি কি থানাকে পয়সা দেন? কোন থানাকে পয়সা দেন? কোন থানাকে পয়সা দেন বলুন, থানার নামটা বলুন। থানার সঙ্গে পরিচয় ভাব ভালো আছে আমার। আচ্ছা, পয়সা ফেরত কাউকে দিই না। আপনি তো বললেন না, না না না, রেকর্ডিং আছে আমাদের কাছে, রেকর্ডিং আছে। না, সে পুলিশ বুঝবে, বেরোবে না বেরোবে পুলিশ বুঝবে, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু ও যে বলছে উপস্থিত সাংবাদিকরা এর প্রতিবাদ করলে কর্তব্যরত পুলিশ তাকে আটক করে বর্ধমান থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ঘটনার তদন্ত শুরু করেছে। মানে এরকম বলে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, তাই তো? কোথায় ধরেছিলেন গাড়িটা? কেউ যদি কারো কোনো মানে ইনফ্লুয়েন্স দেখায়। গাড়িতে কি ছিল? গাড়িটা পুরো ঢাকা ছিল। তো উনি এটা বলছেন যে আমার গাড়িতে কিছু নেই। গাড়িটা কি পালিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। বড় গাড়ি ছিল? বড় গাড়ি ছিল। মানে কি লরি না ছোট হাতি গাড়ি? না, বড় গাড়ি ছিল, প্রায় 10 টাকা মতন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।